এটা হচ্ছে গিয়ে বাঙালিয়ানা রেস্তোরাঁ। আমরা এখানে হচ্ছে মেজবানি খেতে এসেছি। যদি আমি খাবো না, আমার কলিগরা খাবে। আমি লেগ রোস্ট, এতেই আমার সন্তুষ্টি। তা চলুন আমরা ভিতরে যাই। আচ্ছা, আরিফের এক্সপার্ট কমেন্টি মেজবানি সম্বন্ধে কি? মেজবানি হচ্ছে একটা গরুর সব পার্ট দিয়ে বিভিন্ন ধরনের আইটেম রান্না হয়। সব পার্ট দিয়ে সিংহ আছে, কলিজা দিয়ে একটা হয়, মাথা দিয়ে একটা হয়, তারপর মেন মাংস দিয়ে একটা হয়, গরুর ভিতর থেকে যাবে। তার মানে এগুলা হচ্ছে কি মেজবানির আইটেম? মেজবানির আইটেম। এই যে এটা হচ্ছে গরুর পায়া, পা দিয়ে হয়েছে, এটা পায়া, পায়া দিয়ে, এটা কি আগে? আর এটা হচ্ছে কি খাসির লেগ রোস্ট? কি স্যার ভাই, কেমন খান পরে না খাইতেই? চিটাগাং স্পেশাল তারিখগুলো ঘামছে। তারিখ আসলে ঝাল কম, যার জন্য কাঁচামরিচ খেলাম তিন প্যাকেট নিয়ে আসছি। তিন কাঁচামরিচের ভাজে আমি আসলে কেন, খাবার ভালো না? না, খাবার ভালো, অবভিয়াসলি ভালো, বাট আমি আসলে ঝালটা পছন্দ করি একটু বেশি। আমার কাছে মনে হয় ঝাল হলে ভালো লাগে। তার মানে চিটাগাঙের ঝালও তোমার কাবু করতে পারে নাই কি? কত রাউন্ড গেছে? কি আপনার খবর? কি ভালো ছিল? প্লেট খালি? আর ইসরাইল ভাই হচ্ছে কি যত খাবার নিয়ে কথা বলে তার থেকে কিছু খায় না সে। সুন্দর পরিমিত, ঠিক আছে। খাবার ভালো, আমরা এনজয় করলাম, মেজবানি নিলাম, আর হচ্ছে গিয়ে লেগ রোস্ট, সাথে হচ্ছে গিয়ে শুটকি। তা আমার কাছে খাবারগুলো ভালোই লাগছে। তার রেস্টুরেন্টের নাম হচ্ছে কি বাঙালিয়ানা রেস্টুরেন্ট। এটা স্টেশনের থেকে অনেকটাই কাছে, আমাদের হোটেলের থেকেও কাছে। বেশ হ্যাপেনিং রেস্টুরেন্ট, বেশ জাঁকজমক। ¿Qué es lo que se llama?